এত দেরি হই মাথাটাই বা করে যতেন আমি ওই যে বাজারটার ওখানে দাঁড়িয়ে থেকে চরের দিকে লক্ষ্য করতেছি, লক্ষ্য করতে দেখি এখানে দামলাটা গালাটা এরকম করে, তখন আমার একটা আইডিয়া হইলো যে ওই যে কোনো একটা অসুবিধা হয়েছে, ওই জন্যই আমি ওই জায়গা থেকে আস্তে আস্তে হাইটে হাইটে আসে আসলাম এখানে, আসে দেখি তো এরকম এই আমাদের গাতা মধ্যে পড়ে গেছে, আমি গরুটা দামলাটা পড়ে গেছে, তা আমি একটু চেষ্টা করলাম তা নড়াইতে পারলাম না, তারপরে ওই জায়গাকে ডাক দিয়ে নিয়ে আসলাম, দেখি দুই একজন লোক যদি পাই তো ডাক দিয়ে নিয়ে আসলাম, তো একে ডাক দিয়ে নিয়ে আসলাম, তাই দুইজনের চেষ্টা করে পাই না, তারপর আরো দুইজন ডাক দিয়ে নিয়ে আসলো, হ্যাঁ হ্যাঁ, তারপর বাড়ি গেলাম, বাড়ি যেয়ে তারপর যে বাসুদাকে ফোন করলাম, বাসুদা আবার ফায়ার ব্রিগেডকে ফোন করলো, ফায়ার ব্রিগেড এসে তারপরে এটা উদ্ধার করলো। একটা গরু আটকে গেছিল, তো ওরা চেষ্টা বেষ্টা করেছে, তারপরে আমাদেরকে কল করেছে, যেখানে কি আমাদের প্রসিডিওর হিসাবে আমরা তুলে দিয়েছি। এটা কি নদীর পারে? হ্যাঁ নদীর পারে। কোন নদীর পারে? এটা ওই যে গদাধর নদী, কাদার মধ্যে আটকে ছিল। হ্যাঁ কাদা, এত দেরি হই বেশি ই করিস না, নড়াইস না, দেখলো কেরা প্রথমে তুমি যদি না দেখছি ওই দেশে থেকে ওই যে বন্ধু পুরো পাঁচ দিন ওই জায়গা থেকে মাথা মাথাটাই বা করে কি আমরা তো খান খান করে যাচ্ছি।